হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023 এবং 24 সালের ভূগোলের প্রশ্নপত্র পেজ নম্বর 169। দেখে নাও প্রশ্নগুলোর উত্তর। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হবে আরোহণ প্রক্রিয়া। সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হলো ঘোড়ামারা। অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় বালির উপর। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হলো চিনুক। পৃথিবী চাঁদের মধ্যে দূরত্ব সবথেকে বেশি হলে অ্যাপেজি। ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোতের তার প্রবাহের দিক পরিবর্তন হয় সেটা হবে মৌসুমি স্রোত। ভারত মহাসাগরে 180 ডিগ্রি, এটাও মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর। তেজস্ক্রিয় বজ্রের উৎস হলো ইউরেনিয়াম। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, আর জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশ, মনে রাখবে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে ভাবর বলে। আম্রবৃষ্টি সংঘটিত হয় গ্রীষ্মকালে কেরালায়। তৃষ্ণার্ত ফসল বলা হয় ধানকে, কারণ প্রচুর জলের প্রয়োজন হয় এই জন্য। শিকড় আলগা শিল্প নামে পরিচিত কার্পাস বস্ত্রবন শিল্প। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল অরুণাচল প্রদেশ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র মিলিয়ন শিটে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ হতে বিস্তার 4°x4°। শুদ্ধ অশুদ্ধ, মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে, ভুল হবে, এটা হবে গৌর হবে। বায়ুমণ্ডলে যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম আয়নোস্ফিয়ার, ঠিক হবে। মৌসুমি বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ, ঠিক হবে। হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, ঠিক হবে, যেহেতু দুটো ভিন্ন ধর্মী স্রোতের মিলন হয় এখানে। ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, ভুল হবে, এটা ভুল হবে, এটা হবে তাপ বিদ্যুৎ কেন্দ্র হবে। কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ, ভুল হবে, রেগুর মৃত্তিকা হবে, বা কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে গম চাষের পক্ষে আদর্শ, এটা হবে কার্পাস হবে এখানে, ভুল হবে। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তাকে প্ল্যাটফর্ম বলে, ঠিক হবে। পরের শূন্যস্থান দেখে নাও। নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বিন্দু বার বলে। যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকা নেমে আসে তাকে ক্যাটাবেটিক বায়ু বলে, ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু বলে। আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টা, অ কয়টয় আকার, অক্টা এককে প্রকাশ করা হয়। ড্যাশিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়, এটা হবে অমাবস্যা। নাক্স ভূমিকা জুনিপার হলো ড্যাশ উদ্ভিদ, এগুলো হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ। এর উত্তরটা যদি ডাউট মনে হয় আমার, তাহলে কিন্তু আমি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দেব। ড্যাশ শহরকে ভারতে রূঢ় বলা হয়, দুর্গাপুরকে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। সাহারা দুটি শিববালিয়াড়ির মধ্যবর্তী অংশকে করিডোর বা গাসি বলে। গয়াকার দন্তস্বয় হস্যই গাসি বা করিডোর, কর হস্যই ডর। কোন স্তরকে পৃথিবীর ছাতা বলে? ওজোন স্তরকে। সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্তকে বলা হবে গায়ার, গয়াকার, অন্তস্থয়াকার, র। গায়ার বলে, গয়াকার, অন্তস্থয়াকার, র। পরের প্রশ্ন, আর্সেনিক দূষণের প্রভাবে কি রোগ হয়? ব্ল্যাক ফুট। কোন নদীর উপর ভাকরা নাঙ্গাল? এটা হবে শতদ্রু নদীর উপর, তালবেশ তো দর্ভলাভস। কোন মাটিতে কফি চাষ ভালো হয়? এটা হবে ল্যাটেরাইট মৃত্তিকা অথবা অম্লধর্মী পর্সল মৃত্তিকা। কোন বন্দরকে আরব সাগর রানী বলে? কোচি, কওকার, চহস্যই কোচি। টোপোসিটে অনিত্যবহ নদী কী রঙে দেখানো হয়? কালো রঙে।
মিথেন হবে গ্রিনহাউস গ্যাস, পিং বোল ওয়ার্ম এটা হবে কার্পাস বা তুলো, মুম্বাই হবে ভারতের অর্থনৈতিক রাজধানী, আর সোনালী চতুর্ভুজ হবে সড়কপথ।